আলমভাই, তাহলে কি আপনি কি এখন কোর্ট পর্যন্ত যাবেন কি না? না অবশ্যই ফলাফল আমি মানি না, কারণ আমাকে ফলাফল পুরোটা বুঝে না দিয়ে তার ডিক্লার দিয়েছে। তাহলে কি আপনি এই ফলাফল বয়কট করতে এই ফলাফল বয়কট করতেছি? আমি এই ফলাফল আমি মানি না। আচ্ছা, ভোট কি সুস্থ হয়েছে? আপনার ভোট গণনাই হচ্ছে, তারা কারচুপি করছে কোনটা? ভোট আমরা যে করে দেখেছি, ভোট কেশক যারা ভোট দিছে তারা একদিকে ভোটারে ভোট দিয়ে যাচ্ছে, এখন ভোটটা এখন এখানে ফলাফল আছে এটা ভেদাল করছে। তাহলে আগে কি নির্বাচন কমিশনে আপিল করবেন? আমি আপনাদেরকে জানাবো বিষয়টা, নির্বাচন কমিশনে করব। ভাই, সংশ্লিষ্ট যারা ছিলেন তাদেরকে করবেন? হ্যাঁ, বগুড়া চার আসনে কিন্তু আপনি বিপুল ভোট পেয়েছেন, তো যে মানুষগুলো আপনাকে ভরসা করে ভোট দিল হয়তো তারা আপনাকে আজকের ফলাফলে বিজয় দেখতে পারেনি, সেই ভোটারদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কি না? অবশ্যই, ভোটারদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমি আমার নিজের কাছে পাস, আপনাদের আপনারা মনে করবেন আপনাদের কাছে পাস, কারণ আপনারা যে হারে ভোট দিয়েছেন আর যে হারে আমরা এমন কোনো সার স্থল নেই, এমন কোনো বাজারে নাই, তারা আজকে গণ এক বাঁকে বলছে। এবার যাই হোক, আমরা হিরো হলাম 7-8 মাসের জন্য দেখতে চাই, সবাই একতারে মারো, কিন্তু আর এক জায়গায় একতারা বল মারছে। আমরা এই কয়েকদিনে মশালের কোনো কর্মী দেখিনি, মিটিং দেখিনি, মিছিল দেখিনি, সেই টুয়ে রাখার ভোট কি আর হলো? তাদের মধ্যে লোক করছে যেহেতু আমাকে নৌকো পাত্তি নাই, ঠিক আছে আমরা ভোট করবো না। আওয়ামী লীগের মধ্যেই তারা করছে, আমাকে যেহেতু নৌকো মার্কা নাই আমি তাদের ভোট করবো না। সেই জায়গাতে এই জায়গার মশাল কীভাবে পাস করলো?